একজন সাইলেন্ট কিলার, যিনি সকল অন্যায় অবিচারের জবাবটা দেন মাঠে, মাঠের পারফরমেন্সে নিঃশব্দে। গেল কয়েক মাসে কত কি পার করে এসেছেন সেটাই যেন ভুলিয়ে দিতে চাইছেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং করছেন একদম নিচের দিকে, তাও অবশ্য সুযোগ মিলেছে, এটাই তো বড় কথা। যেখানে বিশ্বকাপ দলেই তার জায়গা পাওয়া নিয়ে হয়েছিল কত টালবাহানা। বিশ্বকাপের আগে নিউজিল্যান্ড সিরিজ ছাড়া অন্য কয়েকটি সিরিজেই বাদ পড়েছিলেন রিয়াদ, এমনকি দলে জায়গা পাননি এশিয়া কাপেও। কিন্তু সেই কঠিন সময়েও সমর্থকদের বড় একটা অংশকে পাশে পেয়েছেন তিনি। মাহমুদুল্লাহ রিয়াদ চুপ থাকলেও তার ভক্ত সমর্থকরা চুপ থাকেনি। সোশ্যাল মিডিয়ায় তারা করে যাচ্ছিলেন রিয়াদকে বাদ দেওয়ার প্রতিবাদ, বিভিন্ন পোস্ট। 2015-এর বিশ্বকাপে রিয়াদের সেঞ্চুরি, চ্যাম্পিয়ন্স ট্রফির সেঞ্চুরি ও নিদাহাস ট্রফির রিয়াদের সেই ঐতিহাসিক পারফরমেন্সের ভিডিও শেয়ার করার মাধ্যমে তারা বোঝাতে চাইছিলেন বাংলাদেশের ক্রিকেটে রিয়াদের কত বড় অবদান। তবে ভক্তদের আবদারে মন গলাতে পারেনি ম্যানেজমেন্টের। এশিয়া কাপে রিয়াদ বাদ পড়ার পর রাগে ক্ষোভে প্রেস ক্লাবের সামনেও মানববন্ধন করেছিল ভক্তরা। প্রতিবাদ মিছিল হয়েছে ময়মনসিংহেও। মিস্টার নুডলস এর কোরিয়ান সুপার স্পাইসি নুডলস এ আছে দারুন স্বাদ আর চরম ঝাল। মিস্টার নুডলস সুপার স্পাইসি সুপার টেস্টি। সাধারণ ভক্ত সমর্থক ছাড়াও মাহমুদুল্লাহ রিয়াদের শুভাকাঙ্ক্ষী ছিলেন সাবেক ক্রিকেটাররাও। বিভিন্ন টক শোতে এসে তারা বাংলাদেশ দলের যে মাহমুদুল্লাহকে কতটা প্রয়োজন তা তুলে ধরেছেন বারবার। বাংলাদেশের কোটি কোটি মানুষ ভালোবাসে মাহমুদুল্লাহকে, তাদের ভালোবাসা ও শুভকামনা একই রকম ছিল যখন মাহমুদুল্লাহ দীর্ঘদিন ছিলেন না দলের সাথে। তাই এই বিশ্বকাপটা ছিল মাহমুদুল্লাহর ভক্তদের ভালোবাসার প্রতিদান দেবার পালা। আর সত্যি সত্যিই মাহমুদুল্লাহ রিয়াদ সেটা করলেনও। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুর্দান্ত এক সেঞ্চুরি করে উৎসর্গ করলেন ভক্তদের। ম্যাচ শেষের সংবাদ সম্মেলনে সাংবাদিকদের সেঞ্চুরিটা কাকে উৎসর্গ করছেন এমন প্রশ্নের উত্তরে রিয়াদ বলেন, আমার পরিবারকে উৎসর্গ করব, আর বিশেষত শেষ তিন মাসে যারা আমাকে সমর্থন দিয়েছেন, যারা আমার জন্য দোয়া করেছেন তাদের জন্য, গণমাধ্যম কর্মীরা যারা আমাকে ওই সময়ে সাপোর্ট করেছেন তাদেরকেও ধন্যবাদ। অভিজ্ঞ অলরাউন্ডারের এই সেঞ্চুরিটা কি প্রতিবাদের একটা ভাষাও? উত্তরে সংবাদ সম্মেলনে রিয়াদ বলেন, কোনো প্রতিবাদের ভাষা ছিল না, সেঞ্চুরি হয়েছে এটা শুধু তার সেলিব্রেশন ছিল, যদি জিততে পারতাম তাহলে বুনো উল্লাস করতাম। ভক্তদের সমর্থনের প্রতিদান রিয়াদ দিয়ে আসছিলেন বারবার, এবারও তার ব্যতিক্রম হলো না, ভক্তদের ভালোবাসার সম্মান রাখলেন রিয়াদ। নাজিফা তাসনিম, অনফিল্ড।